দীর্ঘদিন ধরে হাস্য রসম জড়িত মানে খেপ মামা বলে বিখ্যাত বুলবুল হোসেন গ্রুপের জড়িত আসলে মঞ্চ বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান পরিবেশন করে নিজাকেও একটা বিসিডি এটা আমার খুব জনপ্রিয় বিসিডির জড়িত আসলে বিসিডির মৃত্যু হল এটা বিভিন্ন সিরিয়ালের ধারাবাহিকতে অভিনয় করেছে তখন চমুকে আমি এটা কিনা অনুষ্ঠান পরিবেশন করব পাইলে ভাল লাগবে খুবই ভাল লাগিল খুবই ভাল লাগিল আমার মঞ্চত আমার বুজুর্গ সকল আর মরমর ভাই ভনী সকল বাইদেউ সকল মানে ভালে লাগে এনে মঞ্চ ষ্টেজ পালে আমার ভালে লাগে আর লকডাউনত আমি ষ্টেজ নাপালোয়ে তথাপিও মই দুই এটা এনে গুনগুনাই দিও লাগে
তাক বহাই ললো, বহাই কেনে দাড়ি কাটি আছো কাটি আছো, সি মোক খুলিছে, আই মিস্ত্ৰী ভাই মোৰ কা হৈছে, তই কেতিয়াবা বান্দৰৰ দাড়ি কাটি পাইছ? তে মই কৈছো আজিয়ে প্ৰথম মই শেষত এটা তাৰমানে কথাটো হ'ল, মই এনেকা এটা গীত মানে সৰু এটা গীত এটা মই ৰচনা কৰিছিলো, বাহিৰৰ পৰা কিছুমান জন্তু আহি অসমত সোমাইগে, বাহিৰৰ পৰা কিছুমান জন্তু আহি অসমত সোমাই গেল, আৰু অসমৰ জন্তুবিলাকক ফুটবা ধৰলাক যে আমাক অলপ জাগা লাগে, অসমৰ জন্তু সাধা আছিল, বাহিৰৰ জন্তুবিলাকক জাগা দিলা, আৰু কিছুদিন পাৰ হৈ যোৱাৰ পাছত এই বাহিৰৰ জন্তুবিলাকে আকৌ সুধলা যে আমাৰ চলি পৰি ডাঙৰ হৈ গেল, আমাক অলপ জাগা লাগে, অসমৰ জন্তুবিলাকক সাধা আছিল, আকৌ বাহিৰৰ জন্তুবিলাকক জাগা দিলা, তাৰ পাছত অসমৰ জন্তুগিলাখান বুঢ়া বুঢ়া জন্তুগিলাখানৰ দিলে, কিছুমান জন্তু জংঘলত সোমাই গেল, আৰু কিছুমান জন্তু চাৰ্কাছত বন্দী হৈ গেল, আৰু কিছুমান জন্তু বানপানীত ডুবি থাকিল, তাৰ পাছত অসমৰ বুঢ়া বুঢ়া জন্তুগিলাখানে গান গাবা ধৰিলাক যে আমাৰ কি হ'ব, নাতি পুতি কি হ'ব, গানটো গাইছিল এনেকুৱা, অলপমান মিউজিক থাকিলে ভাল লাগে, তথাপি মোৰতো মিউজিক নাই, গানটো গাইছিল অসম আমাৰ শুৱনি ভাই